জীবন আগে প্রথমে রক্ষা করতে হবে, আর একটা জীবনও যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বাংলাদেশে, সেটাই আমার চাওয়া। আমি এখনো ঘুমাতে পারছি না, চোখ লাল হয়ে যাচ্ছে আমাদের, সব কম বেশি সকলেরই এই ধরনের কষ্ট হচ্ছে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা দেখেছি ওখানে ছাত্রদেরও ভূমিকা আছে, দুজন ছাত্র সরাসরি আছেন সমন্বয়ক, তো অবশ্যই সেগুলার একটা ক্রোনোলজিক্যাল ধারায় সেই সংস্কারগুলো হবে। কিন্তু আমার কাছে পুরোপুরি জিনিসটা মনে হয় যে মানুষের মগজে যে দুর্নীতি ঢুকেছে, মানুষের জীবন যাপনে চরিত্রে যে দুর্নীতি ঢুকেছে, সেখান থেকে আমাদের বের হতে হবে। মানুষকে কথা বলার স্বাধীনতা দিতে হবে, মানুষকে স্বাভাবিকভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার সুযোগটা দিতে হবে। সাধারণ মানুষ এত দাম দিয়ে বাজার করে কষ্ট হয় তাদের, আমাদের সকলেরই কম বেশি কষ্ট হয় এই ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। তো আমরা এই ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমাজের এই বিশৃঙ্খলা, অরাজকতা, এগুলো কিছুই চাই না, এবং অবশ্যই চাই না কোনো ধরনের, আমরা মাইনরিটি বলছি কিন্তু এই শব্দটা আমি পছন্দ করি না, আমরা সবাই এক, হিন্দু মুসলমান, ধর্ম ধর্ম যার যার যেমন, কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তো এই নাগরিকের জায়গা থেকে প্রত্যেকের সুবিধা, প্রত্যেকের প্রত্যেকের জন্য আইন অধিকার সবগুলোই সমান হওয়া উচিত। এই ধরনের বৈষম্য কোনো ক্ষেত্রেই কোনোভাবেই আর কাম্য না। অন্তত এভাবেই বাচ্চারা যখন প্রাণ দিয়েছে, তাদের প্রাণের মূল্যায়ন করার জন্যই আমাদের এই বৈষম্যগুলো থেকে বের হয়ে আসতে হবে। নিরাপত্তা তো অবশ্যই আমাদের প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষ রাতের বেলা ইনসিকিউর হয়ে যাচ্ছে, দিনের বেলা ছাত্ররা সারাদিন রাস্তায় কাজ করছে, ট্রাফিকের কাজ করছে, যেই কাজ আমাদের প্রশাসন করতে পারেনি সেটা এখন আমরা ছাত্রদের মাধ্যমে দেখছি, বাস লাইন করে দাঁড়িয়ে আছে। আমরা তো এরকমই চেয়েছিলাম যে একটা সুশৃঙ্খল ব্যবস্থা থাকবে, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা থাকবে, এগুলো আমরা কখনোই দেখতে পারিনি, যেগুলো ছাত্ররা আমাদেরকে নতুন করে দেখিয়েছে। আর যে গণ মানে এখন যে নতুন অবস্থা সরকারের, সেখান থেকে যত তাড়াতাড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, যত তাড়াতাড়ি আবার সবাই নিজের নিজের কাজে ফিরে আসেন, ততই সকলের জন্য মঙ্গলময়, কারণ জীবন আগে প্রথমে রক্ষা করতে হবে, আর একটা জীবনও যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বাংলাদেশে, সেটাই আমার চাওয়া। আমি এখনো ঘুমাতে পারছি না, চোখ লাল হয়ে যাচ্ছে আমাদের, সব কম বেশি সকলেরই এই ধরনের কষ্ট হচ্ছে। দেখেন এতগুলো বাচ্চার বিনিময়ে আমরা যা পেয়েছি, প্রাণের বিনিময়ে যা পেয়েছি, এত অত্যাচারের বিনিময়ে আমরা যা পেয়েছি, সেটা কিন্তু এত তাড়াতাড়ি আমরা মানে কীভাবে সামলাবো সেটাও বোঝার ব্যাপার আছে। আমাদেরকে সময় নিয়ে আস্তে ধীরে সকল নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, বাক স্বাধীনতা থেকে শুরু করে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে সত্যিকার অর্থে, আমরা এতদিন শুধু ডায়ালগে শুনেছি এসব কথা, কিন্তু কার্যত আমরা এগুলো দেখিনি, সেই জায়গা থেকে আমাদের দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই জায়গা থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কাজ করবে, আপনি আপনার জায়গায় কাজ করবেন, গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। গণমাধ্যম যদি কথা বলতে না পারে, তখন মানুষের সাথে কমিউনিকেশনটা হয় না, তো গণমাধ্যমের উপরে যে চাপ ছিল সেই চাপ থেকেও গণমাধ্যম বের হয়ে আসবে। তারা এ ধরনের সুবিধাবাদী বা চাটুকার এ ধরনের শব্দগুলো আমরা শুনেছি, মানে দেখেছিও মানুষের ব্যবহারে, তো সেই জায়গা থেকে আমাদের চারিত্রিক উন্নয়ন প্রয়োজন। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, একদিনে বলে কিছুই এতদিনের জঞ্জাল সরানো সম্ভব না, কিন্তু আমাদের আস্তে আস্তে তৈরি করতে হবে সেই মানসিকতা, সেই অভ্যাস। প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে দেশের জন্য কাজ করার আছে, প্রত্যেকের প্রত্যেকের নিজের অবস্থান থেকে বলার আছে, এবং সুষ্ঠুভাবে নিজের কাজটা করতে পারাটা আমার মনে হয় এই বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। প্রজন্ম 2024কে কীভাবে ব্যাখ্যা করবেন? দারুণ, ওরা সাহস, ওরা মুক্তি, ওরা আমাদেরকে সাহস দিয়েছে। অনেক প্রজন্মই যে কথাগুলো বলতে পারেনি, তারা এই প্রজন্ম এসে এই কথাগুলো বলতে পেরেছে এবং আমাদেরকে সাহস দিয়েছে। আমি ওদের পিছে দাঁড়িয়েছি সেই বুকে সাহস নিয়ে, ওদেরকে দেখে, তো ওরা আমার জীবনে অনেক বড় সাহস। দেখেন কোনো ধ্বংসযজ্ঞই কোনোভাবেই কাম্য না, রাষ্ট্রীয় সম্পদ। এখন দুর্বৃত্ত বা সন্ত্রাসীরা সবসময়ই সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, সেই সুবিধাই যদি নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, বিভিন্ন স্কাল্পচার নষ্ট করা, কিংবা মানুষের উপরে যে আঘাত, সেটা হচ্ছে প্রথম আমাদেরকে প্রোটেস্ট করতে হবে, প্রথম কথা বলতে হবে। আর একটা মানুষের যেন আঘাতপ্রাপ্ত না হয়, আর একটা মানুষও যেন কষ্টে না থাকে, এই বাংলাদেশে যেন মানুষ খেয়ে পড়ে নিজের কাজ করে স্বাধীনভাবে কথা বলে দম নিয়ে বাঁচতে পারে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমলাতান্ত্রিক যেই জটিলতা আছে, আমাদেরকে সবসময় যা ভুগিয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। শিল্পীদের দুটি ভাগ আমরা দেখেছি, এই জায়গাটাকে কিভাবে দেখছেন? মানুষ তো প্রত্যেকেই আলাদা আলাদা ভাগ, আমি কিছু বলতে চাই না, এটা প্রত্যেকের যার যার অবস্থান, প্রত্যেকের যার যার অবস্থান প্রকাশ করার স্বাধীনতা আছে। আমি আমার অবস্থানে পরিষ্কার, তেমনি প্রত্যেকেই।